কোরবানির পশু অনেকে কিনবেন, কারণ কিনে রাখার তো জায়গা নাই, সেই জন্য কোরবানির হয়তো একদিন দুদিন আগে কিনবেন। তো রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কেনবার সময় কোরবানির পশু কেনবার সময় ভালো করে তোমরা একটু দেখে নিও, চারটা জিনিস, চারটা দোষ ত্রুটি আছে কিনা এইটা একটু দেখে শুনে কিনবা। রাসূলুল্লাহ বলেন, সাম্মিনু দোহায়াকুম, তোমরা তোমাদের কোরবানির পশুটা, তোমরা তোমাদের কোরবানির পশুটা যখন কিনবা তখন মোটা তাজা আছে কিনা, গোশত পরিমাণ মতো আছে কিনা সেই দিকে তোমরা একটু ভালো করে দেখে নিও, দেখে নিয়ে দেখে নিও। ফা ইন্নাহা মাতায়াকুম ইয়াউমাল কিয়ামাতি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই আল্লাহর মহব্বতে যে কোরবানির পশুটা প্রদান করলে, এই কোরবানির পশুটা কেয়ামতের দিনে আল্লাহ তুমি দিয়েছ, যদি এক তুমি দিয়েছ এক বিঘা, আল্লাহ ওখানে দিবে দিয়ে দিবেন হয়তো দশ হাত, এই একটা ভেড়া বকরির দুম্বা এইটাকে বিশাল দেহ, বিশাল দেহ বিশিষ্ট বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিনে তোমার সামনে হাজির করে দিবেন, বাহন বানাইয়ে দিবেন তোমার বাহন। সুবহানাল্লাহ, জোরে বলেন এই কোরবানির পশুটা। একজন বলছে যে ভেড়া বকরি দুম্বা, আরে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে একটা বিরাট পাজেরো গাড়ির মতো বড় বানাই দিবেন, পাজেরো গাড়ির মতো বড় বানাই দিবেন, দিয়ে বলবেন যে তোমার কোরবানির পশু আমি অনেক শক্তিশালী করে দিয়েছি, এর পিঠের উপরে বসো, তোমার দুই সাইডে ফেরেশতারাও তোমার হাত ধরে থাকবে, জাহান্নামের উপর দিয়ে এই কোরবানির পশুটা বোরাকের শক্তি অর্জন করে তোমাকে বহন করে নিয়ে তোমার বেহেশতের দরজার সামনে নিয়ে তোমাকে নামাইয়ে দেবে। হাদিসটা আবার বলি শুনে নে, সাম্মিনু দোহায়াকুম ফা ইন্নাহা মাতায়াকুম ইয়াউমাল কিয়ামা, তোমরা তোমাদের এই কোরবানির পশুগুলিকে তোমরা একটু মোটা তাজা শক্তিশালী আছে কিনা সেই বিষয়ের দিকে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে তোমরা নিও। ফা ইন্নাহা মাতায়াকুম, কারণ এই কোরবানির পশুগুলিই আল্লাহ প্রদত্ত শক্তিশালীভাবে হয়ে কেয়ামতের মাঠে তোমাদের জন্য বাহনে পরিণত হয়ে বেহেশতের দরজার মাঝখানে সামনে নিয়ে তোমাদের নামাইয়ে দিবে। অতএব রসুল্লাহ আর একটা হাদিসে বলছেন যে তোমরা চারটা দোষ দেখে কেনবা, চারটা দোষ আছে কি না এইটা একটু ভালো করে দেখে তারপরে কিনবা। আর পশু কেনবার সময় সাতজনে তো কিনবেন, যদি কেউ যেতে না পারে, ভাই আপনি আমি টাকা দিয়ে দিছি আপনারা কিনে নেন, আমি আপনাদের ডিসিশনে, আমি আর ডিসিশন, এইরকম যদি ষোলো আনা বলে দেয় তাহলে তো এক জিনিস, কিন্তু চেষ্টা করবেন দোস্ত ভাই চলেন সবাই মিলে একটা পশু কিনি। অনেক সময় দেখা যায় যে 1000 টাকা করে বেশি দিলে কলিজা জোড়ানো আর একটা ভালো পশু পাওয়া যাচ্ছে, তাহলে সেই 1000 টাকা করে বেশি দিতে রাজি থাকলে, সবাই যদি বাজারে থাকে তাহলে তো পরামর্শ করে নিয়ে কেনা যায়। সুন্নাহ টিভি বাংলাদেশ ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ।